আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট। তোমরা যারা সি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিবে তারা চান্স পেলে কিন্তু আমি যেখানে ক্লাস করি তুমিও ঠিক সেই জায়গায় ক্লাস করবে। সো এই ক্ষেত্রে তুমি কোন রুটিনে পড়লে আসলে সেই জায়গায় যেতে পারবে এবং সি ইউনিটের পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত, আজকের এই ভিডিওতে আগামী এক মাসের পড়ার রুটিনটা নিয়ে কথা বলবো। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এই ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, আমরা ধরছি যে 11 তারিখ থেকে তুমি তোমার ভর্তি প্রস্তুতিটা শুরু করবে, সেই ক্ষেত্রে 11 তারিখ তুমি ইংরেজি পড়বা, ইংরেজির টেন্সটা পড়বা, কারণ টেন্সের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে গ্রামারের কোন কোন আইটেমগুলোকে তুমি কতটা গুরুত্ব দিয়ে পড়বা, এবং টেন্স পড়ার মাধ্যমে গ্রামারের বাকি আইটেমগুলোর জার্নিটা ইজি হয়ে যাবে, কারণ বেসিক টেন্স না জানলে তুমি ইংরেজিতে আগাবে কীভাবে। সো এই ক্ষেত্রে আমরা আমাদের প্রাইভেট ব্যাচে একেবারে বেসিক টেন্স থেকে পড়াবো, যাদের ইংরেজিতে বেসিক দুর্বল সেও যেন সি ইউনিটে চান্স পায় 7:30। তারপর দেখো 12 তারিখ বাংলা ক্লাস, ধ্বনিও বর্ণ রাত 7:30। সেই ক্ষেত্রে তুমি যে প্রথম ক্লাসটা করলে 11 তারিখ, সেটার পরীক্ষা দিবা 12 তারিখ বিকাল 4টায়। 12 তারিখ বিকাল 4টায় কী করবা সেটা হচ্ছে তুমি পরীক্ষা দিবা। এখন 12 তারিখ বিকাল 4টায় কিসের পরীক্ষা দিবা, সেটা হচ্ছে টেন্সের পরীক্ষা দিবা। ঠিক একইভাবে প্রতিটা ক্লাসের শেষে এর পরের দিন এই টপিকের পরীক্ষা নেওয়া হবে। সো তুমি জানো আমরা আমাদের প্রাইভেট ব্যাচে 145টা ক্লাস নিচ্ছি, সেখানে 145টা পরীক্ষা থাকবে। তারপরে দেখো 13 তারিখ ম্যানেজমেন্ট পড়বা, ব্যবসায়ের ধারণা ও পরিবেশ নিয়ে, এবং সেটা পড়বা বিকাল 4টায়। ঠিক একই দিন মানে 13 তারিখ পড়লা, এর পরের দিন 14 তারিখ তুমি ম্যানেজমেন্টের উপর পরীক্ষা দিবা এবং হিসাব বিজ্ঞান ক্লাস করবা, মজুদের হিসাব নিকাশ ও ব্যয়ের শ্রেণীবিজ্ঞান, সেটা হচ্ছে রাত 7:30। তাহলে দেখো আমরা সিরিয়ালি প্রত্যেকটা সাবজেক্টই পড়তেছি। তারপর 15 তারিখ হিসাব বিজ্ঞানের পরীক্ষা দিবা আর মার্কেটিং ক্লাস করবা, বিপণন পরিচিতি ও বিপণনের পরিবেশ বিকাল 4টার দিকে। আবার ঠিক একই দিনে 15 তারিখ তুমি ইংরেজি ক্লাস করবা, রাইট ফর্ম অফ ভার্ব, সেটা হবে সন্ধ্যা 7:30। তারপরের দিন তুমি হচ্ছে এই মার্কেটিং এবং ইংরেজির উপর পরীক্ষা দিবা। 16 তারিখ তুমি ফিনান্স পড়বা, ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ, এবং বিকাল 4টার সময় তুমি সেই ক্লাসটা করবা। এবং পরবর্তীতে 16 তারিখ বাংলা ক্লাস করবা, বাংলা বানান নিয়ম, কারণ বাংলা বানান থেকে সি ইউনিটে প্রশ্ন থাকে, সেটা হবে রাত 7:30। এবং প্রতিদিন যে ক্লাসগুলো হবে প্রতিটার পরীক্ষা এর পরের দিন বিকাল 4টায় হবে, অর্থাৎ তুমি প্রতিদিনের ক্লাস শেষে পরের দিন পরীক্ষা দিতে পারবা। এই ক্লাসগুলোর শেষে আমরা আমাদের লেকচার শিটগুলো পিডিএফ আকারে দিব। পিডিএফ আকারে লেকচার শিট দেওয়ার পর ওই টপিকের বিগত বছরে আসা যত এমসিকিউ আছে আমরা সেই এমসিকিউগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিবে। এমসিকিউগুলো পিডিএফ আকারে দিলে তুমি এই এমসিকিউগুলো পড়বা, পড়ে আমাদের এখানে পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে প্রবলেম থাকলে আমরা তোমাদের জন্য সলভ ক্লাসের ব্যবস্থা করব। তাহলে দেখো এখানে আমরা প্রথম 1 সপ্তাহ 16 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস দেখলাম। তারপরে যদি দেখি 17 তারিখ তুমি আবার ম্যানেজমেন্ট ক্লাস করবা, কর্মী সংস্থান ও সংগঠন, বিকাল 4টার দিকে। আবার পরের দিন দেখো 18 তারিখ তুমি হিসাব বিজ্ঞান ক্লাস করবা, হিসাব সমীকরণ ও জাবেদা, সেটা হচ্ছে 7:30। 19 তারিখ তুমি হচ্ছে আবার মার্কেটিং ক্লাস করবা, বিপণনের কার্যাবলী, বাজার বিভক্তিকরণ, 7:30 দিকে। ঠিক আছে, আবার দেখো তোমার 19 তারিখ তুমি ইংরেজি ক্লাস করবা, ভয়েস চেঞ্জ, রাত 7:30, এটা বিকাল 4টায় হবে। তার মানে তুমি বিকাল 4টায় মার্কেটিং করবা এবং রাত 7:30 তুমি ভয়েস চেঞ্জ পড়বা, কারণ ভয়েস চেঞ্জ থেকে সি ইউনিটে হরামেশেই কোয়েশ্চেন দিয়ে দেয়। তারপর দেখো 20 তারিখ তুমি ফিনান্স পড়বা, অর্থের সময়মূল্য, আর্থিক বিশ্লেষণ, বিকাল 4টার দিকে। এবং 20 তারিখ বাংলা পড়বা, উচ্চারণের নিয়ম, সন্ধ্যা 7:30, কারণ বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম যেহেতু তোমার এইচএসসি সিলেবাসে আছে এবং খুব বড় সম্ভাবনা থাকে এইচএসসির প্রশ্নগুলো অ্যাডমিশনে দেওয়ার। তারপরে দেখো 21 তারিখ ম্যানেজমেন্ট ক্লাস হবে, সমবায় সংগঠন, ব্যবসায় জোট এবং রাষ্ট্রীয় ব্যবসায়, সন্ধ্যা 7:30। তারপরে দেখো পরের দিন 22 তারিখ হিসাব বিজ্ঞান ক্লাস হবে, রেওয়া মিল, নগদান বই, হিসাব বিজ্ঞানের নীতিমালা, সন্ধ্যা 7:30। তারপর 23 তারিখের পরের দিন ইংরেজি ক্লাস হবে, ক্লস, সেটা হচ্ছে সন্ধ্যা 7:30, অর্থাৎ ক্লস কী কীভাবে কাজ করে, তুমি নাউন ক্লস কীভাবে চিনবা, অ্যাডভার্বিয়াল ক্লস কীভাবে চিনবা, অ্যাডজেক্টিভ ক্লস কীভাবে চিনবা। তারপর 24 তারিখ ম্যানেজমেন্ট ক্লাস হবে, ব্যবসায়ের আইনগত দিক, ব্যবসায়ের সহায়ক দিক, রাত 7:30। 24 তারিখ তুমি বাংলা ক্লাস করবা, নত্যবিধান ও সত্যবিধান, সন্ধ্যা 7:30 দিকে। এবং 25 তারিখ তুমি হিসাব বিজ্ঞান দাখিলা করবা বা হিসাব বিজ্ঞান ক্লাস করবা, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণীর বা আর্থিক বিবরণীসমূহ, নগদান বই প্রবাহ, বিকাল 4টার দিকে।
তারপর দেখো তুমি হচ্ছে 26 তারিখের হিসাব যদি করো 26 তারিখ তুমি ইংরেজি ক্লাস করবা পজিটিভ এবং সাবজেক্টিভ ভার্ব তুমি দেখবা সাবজেক্টিভ ভার্ব থেকে প্রায়শই কোশ্চেন থাকে সেটা সন্ধ্যা 7:30 এর দিকে 27 তারিখ আমরা তোমাদের মার্কেটিং ক্লাস নিব বিপণনের মিশ্রণ সন্ধ্যা 7:30 এর দিকে তারপর হচ্ছে সন্ধ্যা 7:30 টা এটা হচ্ছে বিকেল 4টায় হবে তারপর হচ্ছে 27 তারিখ বাংলা ক্লাস হবে শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ সন্ধ্যা 7:30 এ কোনটা কোন ধরনের শব্দ মৌলিক কোনটা যৌগিক কোনটা সাধিত কোনটা তারপর বিদেশি কোনটা আরবি ফার্সি মেক্সিকান উলন্দাজ সব দেখতে পারবা 28 তারিখ আবার ম্যানেজমেন্ট ক্লাস হবে ব্যবসার তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধ বিকেল 4টায় আবার দেখো পরের দিন 29 তারিখ তুমি হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস করবা নগদ প্রবাহ বিবরণী পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব হিসাব চক্র ও কার্যপত্র সন্ধ্যা 7:30 এ 30 তারিখ তুমি হচ্ছে ইংরেজি ক্লাস করবা নাউনের উপরে সেটা হচ্ছে সন্ধ্যা 7:30 এ তারপর হচ্ছে দেখো 31 তারিখ তুমি ফিনান্স ক্লাস করবা বিকালে মূলধন ব্যয় ও মূলধন বাজেটিং এবং 31 তারিখ তুমি বাংলা ক্লাস করবা সন্ধি সেটা সন্ধ্যা 7:30 এ তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এক মাসের পড়ার রুটিন তুমি আগামী এক মাস এই রুটিনে বাসায় বসে পড়তে পারো এবং তুমি যদি আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হও সি ইউনিটের স্টুডেন্ট হিসাবে এখানে যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের স্টুডেন্ট তারা তোমাকে এই প্রত্যেকটা কন্টেন্ট শেষ করে দিবে তারা নিজেরা অ্যাডমিশনের টাইমে যেভাবে পড়ে ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টগুলোতে চান্স পেয়েছে সিমিলার ওয়েতে তোমাকে গাইড করে তারা এখানে নিয়ে আনবে এবং তুমি যদি খেয়াল করে দেখো এই টার্গেট ডিউ ব্যাচের তুমি যদি হচ্ছে ভর্তি হতে চাও যে ভাইয়া আমি তো এখানে আপনাদের ক্লাসের স্কেডিউলটা দেখলাম এখানে প্রতিদিন প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হবে ধরো তোমার 30 তারিখ ইংরেজি ক্লাস হয়েছে 31 তারিখ বিকেলে এটার উপর পরীক্ষা হবে ধরো হচ্ছে 28 তারিখ ম্যানেজমেন্ট ক্লাস হয়েছে 29 তারিখ ম্যানেজমেন্টের ক্লাসের উপর পরীক্ষা হবে অর্থাৎ আমাদের টোটাল 145টা ক্লাস 145টা পরীক্ষা সো তুমি যদি ক্লাসগুলো দেখো আমাদের এখানে বাংলা ক্লাস হচ্ছে 40টা ইংরেজি ক্লাস হচ্ছে 40টা হিসাব বিজ্ঞানের 20টা ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিংয়ের 15টা করে ক্লাস কোর্স ফি 3000 টাকা এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে প্রশ্ন দিয়ে আমরা 20টা ফাইনাল মডেল টেস্ট নিব এবং ক্লাস শুরু হচ্ছে 11 অক্টোবর থেকে তুমি যদি এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের নিচের দুইটা নাম্বারে বিকাশে বা নগদে 3000 টাকা সেন্ড মানি বা ক্যাশ ইন করে কল দিতে পারো তাহলে আমরা তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিব এবং বিস্তারিত বলে দিব ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শিট দেওয়া হবে পরীক্ষা নিব আমরা অনবরত এই কোর্সটা করলে তুমি লিখিত কোর্স ফ্রি পাবা এবং সি ইউনিটে ভর্তি হলে আমরা তোমাকে বি ইউনিটের কোর্সটা ফ্রিতে দিয়ে দিব অর্থাৎ এক ঢিলে তিন পাখি তুমি যদি সি ইউনিটে ভর্তি হও তুমি বি ইউনিটের কোর্সও ফ্রিতে পাচ্ছ বিভাগ পরিবর্তনের জন্য তুমি একই সাথে রিটেন কোর্সও ফ্রিতে পাচ্ছ তোমার আলাদা করে আর কোনো ধরনের টাকা পয়সা দেওয়া লাগবে না আমাদের এই ব্যাচের জন্য কোর্স ফি 3000 টাকা অনেকেই ভর্তি হচ্ছে ভর্তি কার্যক্রম চলছে সো সময় ক্ষেপণ না করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও আমরা তোমাকে গাইড করার জন্য বসে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা ওয়েট করতেছে তোমাকে গাইড করতে সো বিস্তারিত জানতে আমাদের পেজে এসএমএস করো ভর্তি প্রসেস জানতে পেজে এসএমএস করো এবং আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব ব্যাচে ভর্তি হয়ে ক্লাসটা শুরু করে দাও কারণ আমরা চাচ্ছি তোমাকে ঢাবিয়ান বানাতে এবং আমাদের টিম তোমাদের জন্য সবসময় বদ্ধপরিকর আসসালামু আলাইকুম